এবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। রবিবার এক টুইট বার্তায় তিনি পরিবর্তনের কথা জানান। শুধু লোগোই নয়, বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে এর ইন্টারফেসও। গত বছরের এপ্রিলে টুইটার কিনে নেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। এরপর অক্টোবরে টুইটারের মালিকানা অধিগ্রহণের ফলে একের পর এক পরিবর্তন আনেন টুইটারে। সম্প্রতি টুইটারে ভেরিফাইড নীল টিক তুলে দেয়া ও সাবস্ক্রিপশন ভিত্তিক অ্যাকাউন্ট ভেরিফিকেশন ব্যবস্থা চালু করেন মাস্ক।